জুমার দিনের, জুমার সালাতের এত গুরুত্ব কেন? বিষ্ণুবী জুমার দিনকে বলেছেন ঈদের দিন, কিসের দিন? কথা বলেন, আমাদের দুইটা ঈদ আছে না, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এর পাশাপাশি জুমার দিনকেও বিষ্ণুবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন হাদা ইয়াউমুল ঈদ, হাদা ইয়াউমুন জাআলাহুল্লাহু লাকুম ঈদান, তাবারানির হাদিস। বিষ্ণুবী বলেছেন এটা এমন দিন যে দিনটাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ, আগামীকাল দিনটা কবে? আগামীকাল। আল্লাহ তাআলার একটা বৈশিষ্ট্য হচ্ছে সুন্নাতুল্লাহি ফিত তাফদিল, এক এক জিনিসের উপর আল্লাহ এক এক জিনিসকে বৈশিষ্ট্য মণ্ডিত করেন, মর্যাদা দান করেন। ফাদদালা জামানান আলা জামান কামা ফাদদালা মাকানান আলা মাকান ইনসানান আলা ইনসান, আল্লাহ ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন, আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দেন, আল্লাহ স্থানের উপর স্থানকে প্রাধান্য দেন। এটা আল্লাহর সুন্নাত, এটা আল্লাহর কি? সুন্নাতুল্লাহি ফিত তাফদিল, ফাদদালা জামানান আলা জামান কামা ফাদদালা মাকানান আলা মাকান ইনসানান আলা ইনসান। পৃথিবীর সব মানুষগুলো এক রকম নয়, এক মর্যাদার নয়, আবার লক্ষাধিক নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, সব মর্যাদার, সব নবীর মর্যাদাগুলো কি সমান নাকি? সব নবীদের মধ্যে থেকে বিষ্ণুবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আবার পৃথিবীতে শহরের শেষ নাই, হাজার হাজার শহর, লক্ষ শহরের মধ্যে থেকে মক্কা শহরের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আবার এই পৃথিবীতে অনেকগুলো সময় আছে, অনেকগুলো রাত্রি আছে, অনেকগুলো ক্ষণ আছে, অনেকগুলো মুহূর্ত আছে, একটা মুহূর্তের উপর আরেকটা মুহূর্তকে প্রাধান্য দিয়েছে কে বলেন তো? পৃথিবীতে সবচাইতে 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? জুমা, আরাফার দিন। কোন দিন? কথা বলেন, হজে যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না? ইজহার আর রেদা পরে আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি, এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন। আল আরাফা, আল হজ্জ আরাফা, আরাফাটাই হজ। কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কোন আলহামদুলিল্লাহ, আর হজে সব করেছে আরাফা করে নাই, হজ হবে না? কথা বলেন, হজ হবে না? তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন। এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন, বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না। আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে, এতটা অপমান বোধ করে, বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না। এজন্য বিষ্ণুই বলেছেন খায়রুদ দোয়া দোয়া ও আরাফা, সবচাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া। বিষ্ণুই বলেন আরাফার দিনে একটা দোয়া আমি করি, আমার আগে সব নবীরা ওই দোয়াটা করতেন, দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, মুখস্থ আছে না দোয়াটা? এটা পড়বেন। বিষ্ণুবী আরাফার ময়দানে এই দোয়াটা পড়তেন। তাহলে বুঝা গেল বছরের সব দিন সমান না, সব দিন সমান না, বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। কোন দিন? এবার বলেন বছরের সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম রাত কোনটা? কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে সেরা। ওই রাতে আবাদত করলে, হাজার মাস যাবত আবাদত করলে যেই সওয়াব, ওই পরিমাণ সওয়াব আমলনামায় তুলে দিবে কে? আল্লাহ। শ্রেষ্ঠ রাত কদরের রাত। এবার বলেন বছরের সবচাইতে শ্রেষ্ঠতম মাস কোনটা? রমজান মাস। শাহরু রমাদান আল্লাযি উনজিলা ফিহিল কুরআন, যে মাসে কুরআন নাজিল হয়েছে, এই মাসের চেয়ে শ্রেষ্ঠ কোনো মাস থাকতে পারে? না। চিল্লায় বলেন থাকতে পারে না। তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন, বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত, বছরের শ্রেষ্ঠতম মাস রমজান মাস। এবার বলেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা? বিষ্ণুবী বললেন সাইয়্যিদুল আইয়াম, লিডার অফ দা অল ডেজ ইন দা উইক। সপ্তাহের যতগুলো দিন আছে 60টা দিনের সর্দার হচ্ছে ইয়াউমুল জুমা, জুমার দিন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন, বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত, শ্রেষ্ঠ মাস রমজান মাস, আর 7 দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন। কোন দিন? জুমার দিন। এই সূরাতুল জুমা নিয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, এটা সাধারণ দিন নয়। এবার বিষ্ণুই বললেন লা তাকুমু সাআহ ইল্লা ফি ইয়াউমিল জুমা,
ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসসাতিল জিবালু বাসসা। কিয়ামতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে? আল্লাহ। মারাত্মক একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খান খান হয়ে যাবে। এই ঝাঁকুনি আর আর্থকোয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে, দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে, তওবা কবুল করে নেওয়া হলো জুমার দিনে, রুহ কবজ করা হলো জুমার দিনে, আবার কিয়ামত সংগঠিত হবে জুমার দিনে। পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন আর রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুনাহ হয় মাফ করে কে? আল্লাহ। তারপরে বিশ্বনবী বললেন আল উমরাতু ইলাল উমরা, কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনাহগুলো মাফ করে দেয় কে? আল্লাহ। আবার বিশ্বনবী বললেন আল জুমআতু ইলাল জুমআ কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগীরা গুনাহগুলো হয় সবগুলো সগীরা গুনাহ মাফ করে দেয় কে? রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝড়াও, সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, জুমার দিনেতে গুনাহ ঝড়াও, রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝড়াও, ঠিক কি না? তার মানে জুমার দিন গুনাহ মাফের দিন, সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন, পায় নাই, আলহামদুলিল্লাহ করবেন না, আলহামদুলিল্লাহ, ইখতলাফু, তারা ইখতলাফ করে হারাইছে এটা। এই দামি দিনটা রব্বুল আলামিন না সারাদেরকে দিতে চেয়েছিলেন, ফাখতলাফু, ওরাও ইখতলাফ করে হারাইছে। এজন্য ইখতলাফ ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো। মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস? আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস? ঐক্য করতে রাজি আছেন? ইহুদিদের আল্লাহ দিতে চাইলেন, ইখতলাফ করে হারাইছে, নাসারারাও হারাইছে। ফাজা আল্লাহু বিনা ফাহাদানা বিহাযা দ্বীন, রব্বুল আলামিন এই দিনটা আমাদেরকে দিলেন, আমরা ইখতলাফ করি নাই, বিশ্বনবীর হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন ফাগাদান লিল ইয়াহুদ, সাপ্তাহিক আনন্দের দিন ইহুদিদের জন্য হচ্ছে শনিবার, ইয়াউমুস সাবত, ও বাদা গাদলিন নাসারা, আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার, আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম? বেশি। চিল্লায় বলেন বেশি না কম? বেশি। জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশতারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢোকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে, কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয়, এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য। সুবহানাল্লাহ কবির না? সুবহানাল্লাহ। ডানে বাঁয়ে সামনে পেছনে যতগুলো দরজা, প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে, কে আগে আসলো নাম তুলে দেয়, তুলতে 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 খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে যেয়ে বসে যায়, ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খুতবা শোনার জন্য বসে যায়। পড়েন সুবহানাল্লাহ। প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে, বিশ্বনবী বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দেয়। দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে, বিশ্বনবী বললেন বাকারা, গরু কুরবানির সওয়াব পায়। তিন নম্বরে যে ঢুকবে, বিশ্বনবী বললেন কাপসা, হাদিসের ভাষায় এসেছে আল কাবাস, কাবাস মানে হলো বকরি, বকরি কুরবানির সওয়াব। চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজাজা, দাজাজা মানে মুরগি। পাঁচ নম্বরে যে ঢুকবে, বিশ্বনবী বললেন বাইদা, নোয়াখালীরা কয় বয়দা, আমরা কই আন্ডা, কুমিল্লায় কয় ডিম, আছে না নাই? আছে। এক দেশের কত ভাষা, এক দেশের গালি আরেক দেশের বুলি, আমরা বলি ছেলে, কুষ্টিয়ায় বলে পুত্র, আরেক জায়গায় গেলে বলে হুত, আরেক জায়গায় গেলে বলে ফোয়া, আছে না নাই? আছে। এক এলাকায় বলে বেটা ছেলে, ছেলেদেরকে বেটা ছেলে, মরদ ফোয়া, মরদ ফোয়া হবে না, মরদ ফোয়া হবে। আহা, কি ভাষার বৈশিষ্ট্য!
তো যেটারে আমরা বলি ডিম, কোথা বলে আন্ডা, কোথা বলে বয়দা। তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই সওয়াব, পঞ্চম ব্যক্তি ওই সওয়াব পাবে। এই পাঁচজনের পরে আর লেখালেখি নাই, বাকিদেরটা নরমাল নরমাল এন্ট্রি করে সব ফেরেশতারা খুতবা শোনার জন্য বসে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো জুমার দিনে আগে আগে যাবেন তো? সবাই রাজি আছেন? চিৎকার করে পড়েন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছি, পাইছি না? 1984 সালে হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব এই ভালো কাজ করছিলেন। উনি সব করছে জীবনে, স্বৈরাচারীও করছে, ভালো কাজও করছে, ঠিক? তো খারাপটা আর আমরা না বলি, যেটা ভালো এটাই বলি, ঠিক? উনার কারণে আজ অবধি এই 84 থেকে আজ 34 বছর বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা? আলহামদুলিল্লাহ কইবেন না? এই উসিলায় আল্লাহ ওনারে মাফ করুক। পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন না। আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি, মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার। খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেনটেন করতে হয়, তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে 2 দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায়। নিজেদের কারণে শুক্রবার বন্ধ, যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয়া এই পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার, আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য বিশ্ব নাই বললেন, খবরদার এদিনের নামাজ মিস করো না। মান তারাকা সালাসা জুমাইন তাহাউনান, গাফলতি করে টানা তিনটা জুমা যে এই ব্যক্তি মিস করলো, তবা আল্লাহু ফি কলবিহি, রব্বুল আলামিন ওই লোকটার অন্তরের মধ্যে মোহর মেরে দেয়। ওয়া কুতিবা ফি জুমরাতিল মুনাফিকিন, মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয়। তিনটা জুমা যদি কেউ মিস করে, দুইটা পানিশমেন্ট, এক হচ্ছে তবা আল্লাহু ফি কলবিহি, আল্লাহ অন্তরে মোহর মেরে দেয়। ভালো কথা, ভাল লাগে না নামাজ, ভাল লাগে না আজান, ভাল লাগে না ইসলাম, ভাল লাগে না শুধু মৌজ মাস্তি, ভাল লাগে গান বাজনা, ভাল লাগে এরকম আছে না নাই? জুমার নামাজে যায় না। আরেকটা হলো কুতিবা মিনাল মুনাফিকিন, মুনাফিকদের খাতায় নাম তুলে দেয়, আল্লাহ হেফাজত করো। আমিন। আরো জোরে পড়েন আমিন। আমিন। জুমার দিন আগে আগে মসজিদে আসবেন ইনশাআল্লাহ, সবাই রাজি ইনশাআল্লাহ? আসেন। আল্লাহ জুমার ব্যাপারে কি ওয়াজ আমাদেরকে করলেন আমরা শুনি, শুনতে রাজি? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। পড়েন না, আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও আমার মুমিন বান্দারা শোনো শোনো, আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন, ও আমার মুমিন বান্দারা শোনো, ইদা নু দিয়ালি সলাতি মি ইয়াউমিল জুমা, জুমার নামাজের আজান যখন দেয়া হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তোমরা ধাবিত হও। ওয়াজারুল বাই, কেনা বেচা বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো। জুমার নামাজের আজান যখন হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তোমরা বের হয়ে যাও। আল্লাহু আকবার, আল্লাহ। ফাসআউ ইলা যিকরিল্লাহ ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমা, জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও, তখন কোনো কাজ রাখা যাবে না। এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এই আজান, কথা বুঝতে পেরেছেন? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মুয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয়, ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয়, মাইকে দেয় না। এটা পাইছে কই? এটা যে কোত্থেকে ঢুকছে এক আল্লাহই ভালো জানে। আজান মানে অ্যানাউন্সমেন্ট। আজান মানে কি? কথা বলেন, অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে? তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয়, এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই। এই আজানটাও মাইকে হতে হবে। আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি, অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি, সব জায়গায়, মাক্কাতুল মুকাররমা সহ মসজিদে নববী সহ সব জায়গায় খতিব সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয়, এটাও অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয়। আল্লাহ বললেন, ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমা, জুমার দিনে আজান যখন দেয়া হয়, এ আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যেই আজান, 12:30 / 12:15 দিকে যেই আজান, এই আজান উদ্দেশ্য নয়। বিশ্ব নবীর সময়ে এই 12:30 / 12:15 দিকে যে আজান ছিল, এটা ছিল না,
বিষ্ণুবীর সময় ছিল না, আবু বকরের সময় ছিল না, সেদিন ওমরে ফারুকের সময় ছিল না, এটা চালু হয়েছে সেদিন উসমান জুনুরাইনের সময়। তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, লোকজন আর জায়গা হয় না, মুসল্লিতে ঠাসাঠাসি। উনি ঘোষণা দিলেন সুকে জাওরা, জাওরা নামক বিশাল একটা বাজার আছে, ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে, মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে, এই জন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেওয়ার প্রচলন করলেন। সুবহানাল্লাহ, সেখান থেকে আজ অবধি আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি। এটা নবীর সুন্নাত না, এটা সাহাবীর সুন্নাত, বিশ্বনবীর সুন্নাহ মেনে নেওয়া যেমনি আবশ্যক, চার খলিফার থেকে পাওয়া সুন্নাতগুলো মেনে নেওয়া আবশ্যক। বিশ্বনবী বললেন আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিন, আমার সুন্নাত ধরবা, হেদায়েত প্রাপ্ত চার খলিফার সুন্নাত ধরবা। কেমনে ধরবা? ইক্ষু চিনেন? ইক্ষু না গেন্ডারি নাকি আখ না কুশাই? হ্যাঁ, আখ কাঁচা আখ খায় কি করে? এ সামনের দাঁত দিয়ে ভাঙে না, সামনের দাঁত দিয়ে বলে ভাঙে, চাপার দাঁত দিয়ে, এই জায়গার দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয়। বিশ্বনবী বললেন আব্দু আলাইহা বিন নওয়াজিজ, আমার সুন্নত আর সাহাবীদের সুন্নতকে চাপার দাঁত দিয়ে আঁকড়ে ধরো, যাতে ছুটে না যায়, চিল্লায় পড়ে না আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা সাইয়েদনা উসমানের সুন্নাত। বিশ্বনবী বললেন ইদা নুদিয়া লিসসালাহ মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার দিনে আজান যখন দেয়া হয় ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও, দেরি করো না। দেরি করা যাবে না? আজান হইলে কোনো কাজ রাখবেন? কোনো ব্যস্ততা থাকবে? কাজ একটাই, জুমার নামাজ। চিল্লায় বলেন কাজ একটাই, সেটা কি? জুমার নামাজ। আল্লাহ বললেন ফাসআউ, ফাসআউ এর শাব্দিক অর্থ হচ্ছে দৌড়াও। আসলে কি তো এই দৌড়াও দিয়ে আসলে দৌড়াও বোঝানো হয়নি, এটা দ্বারা বোঝানো হয়েছে আল মুবাদারা ওয়াল ইহতিমাম, ইম্পর্টেন্স দেয়া, এমফাসাইজ করা, গুরুত্ব, গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও। ফাসআউ দ্বারা দৌড়ানো বোঝানো হয়নি, প্রমাণ কি? কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন। বিশ্বনবী বলেছেন ইদা উকিমাতিস সালা, মনোযোগ দিয়ে শুনে, ইদা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসআউন ওয়া আতুহা তামশুন আলাইকুম বিসাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়ামা ফাতাকুম ফাতিমু, যখন নামাজ শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যাবে না, তামশুন হেঁটে হেঁটে যাও, আলাইকুম বিসাকিনা ধীরে ধীরে যাও, ফামা আদরাকতুম ফাসাল্লু, ইমাম সাহেবের সাথে যে যত রাকাত পাবা পড়বা, ওয়ামা ফাতাকুম ফাতিমু, যেটা ছুটে যায় নিজে নিজে পড়ো, কবুল করে নেবে কে? আল্লাহ। কিন্তু দৌড়ে যায় নামাজ ধরা যাবে? খবরদার, ধীরস্থির ভাবে যাবে, হাঁটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে চাবেন, কিন্তু দৌড়ে যাওয়া যাবে না, নিষেধ করেছেন। অনেক মুসল্লিরা এটা করে, ধরেন মাগরিবের নামাজ, অজুখানাতে মুসল্লিরা উজু করতেছে, ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আল কারিআতুম আল কারিআ ওমা আদরাকাম আল কারিআ, মুখস্থ আছে না সবার? মুসল্লি মনে করতেছে অজু হয়েছে আমার অর্ধেক, এখন যদি তাড়াতাড়ি অজু না করে দৌড় না দেয় রাকাত পাওয়া যাবে? রাকাত পাওয়ার জন্য দিছে দৌড়। মসজিদে হচ্ছে টাইলসের মসজিদ, পিছলায় পয়রা মুসল্লি একদিকে লুঙ্গি আরেকদিকে, আছে না নাই? আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের, রাকাত ধরার জন্য মুসল্লি তাড়াহুড়ো করে দিছে দৌড়, মুসল্লি একদিকে লুঙ্গি ঠ্যাং ব্যাঙ্গা শেষ, এখন ল্যাংড়া, বিশ্বনবীর কথা মানে নাই, ওটারে ল্যাংড়া বানাইছে কে? আল্লাহ। এই জন্য বিশ্বনবী বললেন খবরদার দৌড়ে যাবে না, একমত হয়ে গেলে ধীরস্থির ভাবে যাও, কেননা দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন? উনি তো সব রাজার বড় রাজা, মহারাজা, মহারাজার দরবারে তাড়াহুড়ো করা যায় নাকি? না, ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর টাতর মেখে ধীরস্থির ভাবে যাবেন, দৌড়ে গেলে আপনার হার্টবিট বেড়ে যাবে, আপনার ব্রেথ ইন ব্রেথ আউট শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে, তো হাঁপানির চোটে তো আপনি হাঁপাতে থাকবেন, আপনি তাহিয়া পড়বেন কখন, তাসবি পড়বেন কখন, আল্লাহর প্রশংসা করবেন কখন, চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিকরিল্লাহ, জুমার নামাজের আজান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। যিকরিল্লাহ আল্লাহর স্মরণ, জিকির মানে কি? আল্লাহর স্মরণ। কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে আল খুতবা তাইন, জুমার দুই খুতবা, জুমার জিকিরের অনেক অর্থ আছে। জিকির মানে সালাত, জিকির মানে কোরআন, জিকির মানে ওয়াজ, জিকির মানে সম্মান।
আবার জিকির মানে জুমার দুই খুতবা, আবার জিকির মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটাও জিকির সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এই তিন জিকিরের চেয়ে শ্রেষ্ঠ কোন জিকির আছে? কথা কন, বিশ্বনবী প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহান আল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়তেন। রাজি আছেন? সবাই পড়তে রাজি আছেন? লাফালাফি করবেন না তো, ঘাড় বাঁকা করবেন না তো, হুই হুই করে চিল্লাফাল্লা করা যাবে? জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই? আল্লাহ নিজেও সুন্দর, আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সবটাই সুন্দরভাবে পেশ করতে হয়, চিল্লা এখন ঠিক কিনা? তার মানে জিকিরের অনেক অর্থ, জিকিরের এক অর্থ হলো কোরআন। জিকিরের এক অর্থ কি? কোরআন। আপনি যখন কোরআন পড়েন তখন জিকির করেন কার? আল্লাহ। কথা বলেন? আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কার? আল্লাহ। আবার আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েন জিকির করেন কার? আল্লাহ। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ আল্লিমনি যিকরান, আপনি আমার এমন একটা জিকির শিখিয়ে দেন, লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা, যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না। সুবহানাল্লাহ, দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন।